বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অধ্যায় চার প্রকল্প এর প্রকল্প এবং প্রকল্পের স্তরসমূহ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের গত ক্লাসে প্রকল্প নিয়ে কথা বলেছিলাম, তারপরও তোমার বোঝার সুবিধার জন্য আমি প্রকল্প বিষয়টিকে আরেকবার রিভিউ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হাইপোথেসিস, এটি হচ্ছে ধারণা করা বা আন্দাজ করা। কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার জন্য ওই ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে যে ধারণা বা আন্দাজ করা হয় তাকে প্রকল্প বলা হয়। যেমন একটি লোক বাইরে থেকে ঘরে ফিরে দেখতে পেল তার ঘরের জানালার কাঁচ ভাঙা। এর কারণ হিসেবে সে আন্দাজ করল যে হয়তো কেউ ঢিল ছুঁড়ে কাঁচটি ভেঙে দিয়েছে। তখন সে ঘরের মধ্যে প্রবেশ করে একটি ঢিল দেখতে পেল। এতে করে তার ধারণাটি বা প্রকল্পটি সত্য বলে সমর্থিত হল। এটি হচ্ছে প্রকল্প। আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রকল্পের স্তর সমূহ এই প্রকল্প বিষয়টি প্রত্যেকটি বিজ্ঞানের আবিষ্কারের পিছনে অনুঘটকের ভূমিকা পালন করে থাকে। তোমরা খেয়াল করো, বর্তমানে করোনার এই দুর্যোগকালীন সময়ে সারা বিশ্ব আজ করোনার টিকা আবিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক এই টিকা যখন আবিষ্কার হবে এবং আবিষ্কারের যে পূর্বের যে সময়, আবিষ্কার করার পূর্ব পর্যন্ত যে সময়টি, এটি হচ্ছে প্রকল্পের ধারণা। যেমন করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করতে গেলে প্রথমে ওই ভাইরাসটিকে নিরীক্ষণ করতে হবে, অর্থাৎ কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করার ক্ষেত্রে প্রকল্পের যে স্তরগুলো রয়েছে এই স্তরগুলো পার হতে হয়। দেন সর্বশেষে পরীক্ষামূলক সমর্থনের মাধ্যমে আমরা একটি বৈজ্ঞানিক সফলতা বা একটা টিকা আবিষ্কার করতে পারি। যাই হোক, যুক্তিবিদ মিল প্রদত্ত প্রকল্পের সংজ্ঞাটি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এর চারটা স্তর লক্ষ্য করি। একটি হচ্ছে নিরীক্ষণ, একটি হচ্ছে আনুমানিক ধারণা, সিদ্ধান্ত অনুমান এবং পরীক্ষামূলক সমর্থন। আমরা এই চারটি বিষয় সম্পর্কে আজ জানব। নিরীক্ষণ, প্রথমেই আসে নিরীক্ষণ। প্রকৃতিতে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, নিরীক্ষণের সাহায্যে আমরা কোনো একটি ঘটনার সংস্পর্শে আসি এবং সেটিকে ব্যাখ্যা দেওয়ার জন্য উদ্যোগী হই। ঘটনাটির কারণ সম্বন্ধে জানবার জন্য আমরা তাকে মনোযোগ সহকারে প্রত্যক্ষ করি এবং তার পারিপার্শ্বিক অবস্থাগুলির খোঁজ খবর নিই। ঘটনাটি এভাবে নিরীক্ষণের সময় আমরা তার কারণ সম্বন্ধে চিন্তা ভাবনা করি। একাধিক সম্ভাবনা আমাদের মনে দোলা দেয়। যেমন ঘরের মধ্যে প্রবেশ করে আমি দেখলাম যে ঘরের জানালার একটি কাঁচ ভাঙা। আমি ঘটনাটিকে ভালো করে নিরীক্ষণ করলাম। কাঁচ ভাঙার সম্ভাব্য কারণ সম্বন্ধে বিভিন্ন ধারণা আমার মনে উদিত হল। দুই, আনুমানিক ধারণা। এরপর আসে আনুমানিক ধারণা। নিরীক্ষিত ঘটনাটি ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা যত উপযুক্ত প্রমাণ পেয়েই হোক আর না পেয়েই হোক এর কারণ সম্বন্ধে মনে মনে একটি আনুমানিক ধারণা গঠন করি। নিরীক্ষণের সময় আলোচ্য ঘটনার সম্ভাব্য কারণ সম্বন্ধে আমরা যে ধারণা পাই তার মধ্য থেকে যে কোনো একটি সম্ভাবনাকে আমরা কারণ বলে আন্দাজ করি। যেমন ঘরের কাঁচ ভাঙা দেখে আমি ব্যাখ্যার জন্য আনুমানিক ধারণা গঠন করি। কেউ হয়তো ঢিল ছুঁড়ে কাঁচটি ভেঙে দিয়েছে। তিন হচ্ছে সিদ্ধান্ত অনুমান। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আনুমানিক যে ধারণাটি সঠিক হয়েছে কিনা, অর্থাৎ দ্বিতীয় যে স্তর রয়েছে আনুমানিক ধারণা, এটি সঠিক হয়েছে কিনা তা যাচাই করবার জন্য আমরা ধারণাটি থেকে একটি
সিদ্ধান্ত অনুমান করি। প্রকল্প মানে একাধিক সম্ভাবনার মধ্যে যে একাধিক যে কোনো একটিকে কারণ বলে আন্দাজ করা, যেটা তোমরা সংজ্ঞায় পড়েছ বা দেখেছ। এই আন্দাজ কোনো কোনো সময় সঠিক হয়, আবার কোনো কোনো সময় ভ্রান্ত বলে বিবেচিত হয়। তাই একে বাস্তব ঘটনাবলীতে যাচাই করে নিতে হয়। যেমন ঢিল ছোড়াকে কাজ ভাঙ্গার কারণ হিসেবে আন্দাজ করবার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে সেক্ষেত্রে ঢিলটিকে ঘরের মধ্যেই পাওয়া যাবে। সর্বশেষ যে প্রকল্পের স্তরটি রয়েছে সেটি হচ্ছে পরীক্ষামূলক সমর্থন। তৃতীয় নম্বরে অর্থাৎ তৃতীয় স্তরে যে সিদ্ধান্ত অনুমান করলাম, এই যে অনুমিত সিদ্ধান্তটি যদি বাস্তবের সাথে মিলে যায় তাহলে আনুমানিক ধারণাটি বা প্রকল্পটি সত্য বলে সমর্থিত হয়। আর সিদ্ধান্তের সাথে বাস্তবের যদি মিল না থাকে তাহলে ওই প্রকল্পটিকে বাতিল করে অন্য একটি নতুন প্রকল্প গ্রহণ করতে হয়। যেমন অনুমিত সিদ্ধান্তটি অনুযায়ী আমি যদি সত্য সত্যি অর্থাৎ রিয়েলি বা প্রকৃতপক্ষে যদি ঘরের মধ্যে একটা ঢিল দেখতে পাই তাহলে আমার গৃহীত প্রকল্পটি সত্য বলে সমর্থিত হবে, অর্থাৎ আমি ঢিল ছোড়াকেই কাজ ভাঙার কারণ বলে গ্রহণ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে প্রকল্পের চারটি স্তর। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের পিছনে বা কোনো টিকা আবিষ্কারের পিছনে এই প্রকল্পের স্তরগুলো পেরোতে হয়। যেমন বর্তমানে যে করোনার যে প্রভাব রয়েছে বিশ্বে, এর টিকা আবিষ্কার করার চেষ্টা হচ্ছে। এই টিকা আবিষ্কার করতে গেলে যারা বিজ্ঞানী রয়েছে এর পিছনে নিরলস কাজ করে যাচ্ছে, তারা প্রথমেই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে নিরীক্ষণ করে থাকে, তারপর বিভিন্ন বিষয়ে নিরীক্ষণ বা অবজারভেশন করে একটা আনুমানিক ধারণা গঠন করবে এবং এই ধারণা থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে বা আন্দাজ করবে। এটি হচ্ছে এগুলোই হচ্ছে করোনা ভাইরাসের একমাত্র কারণ। এবং শেষে পরীক্ষামূলকভাবে যদি সমর্থিত হয় তার সিদ্ধান্তটি, তাহলেই ওই করোনা ভাইরাসের প্রকৃত যে কারণ সেটি সত্য বলে বিবেচিত হবে এবং টিকা আবিষ্কার করা সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। স্বাস্থ্যবিধি মেনে তোমরা সকলেই ঘরে রয়েছ, তোমরা পড়ালেখা করতেছ, দীর্ঘদিন ধরে তোমাদের কোনো ক্লাস হচ্ছে না। আশা করি তোমরা বাসায় লেখাপড়া করতেছ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।